ত্রিপুরা জনজাতি অংশের মানুষদের সার্বিক উন্নয়নের স্বার্থে শনিবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করার আগে ত্রিপুরাসাদের সমস্যার সাংবিধানিক সমাধান করতে চেয়েছিল দিল্লি। সে মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ে শনিবার দুপুর 1টায় শুরু হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশ নিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বৈঠকের শেষে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথা দলের মধ্যে এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে শনিবার। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিবৃতি দিয়ে তিনি জানান, ত্রিপুরার ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন, অধিকারের জন্য আর কোনো লড়াইয়ের দরকার হবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নের মধ্যেও ত্রিপুরা সামগ্রিক বিকাশও রয়েছে। ভারত সরকার দুই পা এগিয়ে জাতি জনজাতি সবার অধিকার রক্ষা করবে বলে এদিন আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি তিনি এও বলেন, ধীরে ধীরে ত্রিপুরা এক বিবাদ মুক্ত রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যে বিকশিত ভারত বনেগা উস ত্রিপুরা ভি বিকশিত ত্রিপুরা কে রূপ মে আগে পর স্বপ্ন কে সাথ আগে বড়েগা। প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে গৃহ মন্ত্রালয় নে উগ্রবাদ মুক্ত, হিংসা মুক্ত আর বিবাদ মুক্ত নর্থ ইস্ট কি কল্পনা কো সাকার করনে কা প্রয়াস কিয়া হে। হমনে ঢের সারে সংগঠনো সে বাত কি, সারেন্ডারস ভি বহুত হুয়ে, করিব করিব 10,000 লোক হথিয়ার ছোড়কর মেন স্ট্রিম মে আয়ে হ্যায়। আর ইসি কে কারণ আজ নর্থ ইস্ট মে বিকাশ কা এক মাহোল বনা হ্যায়। ব্রু রিয়াং কা সমঝোতা হোক ইয়া সীমাও কা সমঝোতা হোক, শুরুয়াত উসকি ত্রিপুরা সে হি হুই থি। আর এ টার্ম মে আব ক্যুকি হম চুনাও মে যা রে, অন্তিম সমঝোতা ভি ত্রিপুরা কা হো রা হ্যায়। 2019 মে NLFT SD কে সাথ সমঝোতা হুয়া থা, 20 মে ব্রু সমঝোতা হুয়া, 20 মে বোড়ো সমঝোতা হুয়া, 21 মে কার্বি সমঝোতা হুয়া, 22 মে আদিবাসী সমঝোতা হুয়া, 22 মে আসাম মেঘালয় আন্তরাজ্য সীমা কা সমঝোতা হুয়া, 23 মে আসাম অরুণাচল আন্তরাজ্য সীমা কা সমঝোতা হুয়া, 2023 মে ডিমাসা শান্তি সমঝোতা হুয়া, 2023 মে UNLF কা সমঝোতা হুয়া, আর 2023 মে হি উলফা কা সমঝোতা হুয়া, আর আব এ সমঝোতা হো রা হ্যায়। তো কুল মিলাকর 11 অলগ অলগ প্রকার কে সীমাও সে জুড়ে হুয়ে, আপনি পহচান সে জুড়ে হুয়ে, আপনি সংস্কৃতি আর ভাষা কে লেকর সংঘর্ষ করনে ওয়ালে সবই কে সাথ সামঞ্জস্য পূর্বক বাত কর কর হমনে সংঘর্ষ কো সমাপ্ত করনে কি দিশা মে কাম কিয়া হ্যায়। মুঝে বহুত আনন্দ হ্যায় কি আজ ত্রিপুরা হম বিবাদ মুক্ত ত্রিপুরা কি ওর আজ সে আগে বড়ে হ্যাঁ। মে প্রদ্যুৎ দেবজি কো বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ। ভারত কা ইতিহাস হ্যায় জব বিভাজন কি বিভীষিকা পুরা দেশ ঝেল রা থা, তব বাংলাদেশ কে সবই হিন্দু পরিবারো কো শরণ দেনে কা কাম আপকে দাদা নে কিয়া থা, মহাত্মা গান্ধী কি অপিল কো উন্হোনে সম্মান কিয়া থা। মগর বাত মে কুছ এসি বাতে হুগি কি মতভেদ ভি হুয়ে, থোড়ে সংঘর্ষ ভি হুয়ে, আজ সবই লোক এক সাথ মিলকর আগে বড়নে কা নির্ণয় কর কর আগে বড় রে হ্যায়। উস বক্ত মে ইতনা বিশ্বাস দিলানা চাহতা হুঁ কি আপকে অধিকারো কে লিয়ে আপকো কভি আব সংঘর্ষ নহীং করনা পড়েগা। ভারত সরকার দো কদম আগে উঠকর সবই কে অধিকারো কি রক্ষা করে, অধিকার কি রক্ষা হো, ইস প্রকার কা তন্ত্র বিকশিত করেগি। ফির সে সবই স্টেক হোল্ডার্স কা বহুত বহুত ধন্যবাদ করতা হুঁ। রাজ্যের জনজাতিদের প্রতি সম্মান জানিয়ে শনিবার স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি। ত্রিপুরাসাদের সার্বিক বিকাশ ও ত্রিপুরা সর্বাঙ্গীন উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে বলে এদিন জানিয়েছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরার মানুষের কথা চিন্তা করে এই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। छोटे छोटे समस्याओं को समाधान करके डेवलपमेंट की तरफ लेके जाना जो लक्ष्य है माननीय प्रधानमंत्री जी का, उस लक्ष्य का ही आज एक ऐतिहासिक कदम माननीय गृहमंत्री जी ने
इस ऐतिहासिक भवन में लिया है और मैं आशा करता हूँ इससे त्रिपुरा का ओवरऑल डेवलपमेंट होगा और जाति जनजाति मिलके त्रिपुरा का सुंदर एक त्रिपुरा बनाने का जो सपना माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में हमने देखा और वो आज उस दिशा में एक बड़ा कदम हुआ। मैं महाराज प्रद्युत किशोर माणिक्य जी को और हमारे सभी त्रिपुराओं के लीडरों को और साथ ही साथ त्रिपुरा मुख्यमंत्री जी को और विशेष करके त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई देता हूँ कि त्रिपुरा के डेवलपमेंट के लिए ये एक बड़ा शांति के साथ काम करने का मौका तैयार हुआ। বহুদিন ধরে চলতে থাকা ত্রিপুরা সদের লড়াইয়ের ইতি হলো শনিবার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে এই সাংবিধানিক সমাধান, খুশি রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।